ইস, কি শীতরে বাবা! হাত পা একদম জমে গেল। ঠান্ডা পানিতে মুখ ধুতে গিয়ে মনে মনে বলছিল ফয়সাল। তড়িহড়ি করে সোয়েটার গায়ে চাপিয়ে কাঁধে ব্যাগটা নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতেই মোবাইলে সময়টা দেখে নিল। সকাল 6:40 বাজে, হাতে মাত্র 5 মিনিট আছে, নইলে ইউনিভার্সিটির বাসটা মিস হয়ে যাবে। তখন আরেক ঝামেলা, পাবলিক বাসের জন্য অপেক্ষা ছাড়া উপায় থাকবে না। ফয়সালের ভয়টাই সত্যি হলো। চোখের সামনে দিয়ে একরাশ ধোঁয়া ছাড়িয়ে প্রিয় বাসটা চলে গেল, যেন অতি কাছের কেউ তাকে ছেড়ে চলে গেছে। ঠিক সেই রকম লাগছিল ফয়সালের কাছে। মন খারাপ করে আশেপাশে তাকালো, কেউ নেই। কিছুক্ষণ আগে যেখানে সবাই ছিল, কোলাহল ছিল, এখন সব শূন্য। আজ শীতটাও বেশ পড়েছে। রাস্তার পাশে বন্ধ দোকানের শাটারে হেলান দিয়ে দাঁড়িয়ে আনমনে এসব ভাবছিল ফয়সাল। হঠাৎ করেই রাস্তার ওপারে বিল্ডিংটাই চোখ গেল। খুব সুন্দর বারান্দাগুলো, এরকম বারান্দা আজকাল দেখা যায় না। প্রথম, দ্বিতীয়, তৃতীয় তলায় দেখলো টবে অনেক রকমের গাছ। কি নেই, ক্যাকটাস, পাতাবাহার, বাগানবিলা, কিন্তু গাছগুলো কেমন যেন দেখাচ্ছে। শীতেই কি এমন হলো? পকেট থেকে ফোনটা বের করেই গুগলে সার্চ করতে থাকলো শীতে গাছের কিরকম যত্ন নেওয়ার প্রয়োজন। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা বারান্দায়, বাসার ছাদে কিংবা বসার ঘরে টবে গাছ লাগিয়েছেন। আপনি জানেন কি, শীতে গাছেরও যত্ন আত্মি প্রয়োজন, কেননা গাছেরও যে জীবন আছে। ফয়সালের মতো যারা জানতে আগ্রহী শীতে গাছের কেমন যত্ন করবেন, আজকের ভিডিওটা তাদের জন্য। তার আগে চলুন ইন্ট্রোটা দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাইনুদ্দিন, আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই। শীত চলে এসেছে, সকাল ও রাতে হিমহিম একটা ভাব টের পাওয়া যায়। শীতের সময় চারপাশের প্রকৃতি দ্রুত বদলে যায়, তাই এ সময় আপনার দরকার একটু বাড়তি যত্ন। শুধু আপনার একার নয়, শীতে সবকিছুরই একটি অন্যরকম খেয়াল রাখা প্রয়োজন হয়। এই যেমন ধরুন, অনেকে হয়তো ঘরের অন্দরে শখ করে গাছ লাগিয়েছেন, এ শীতে আপনার বারান্দায় থাকা গাছগুলো কিংবা খুব শখ করে কিনে আনা টবের ক্যাকটাসকে টিকিয়ে রাখতে খুব বেশি কষ্ট আপনাকে করতে হচ্ছে কি? শীতে যে এসবেরও একটু ভিন্ন রকম দেখভাল প্রয়োজন, সেটা জানেন কি? আপনারা শীতকালে গাছের কিভাবে যত্ন নেবেন তা জানানোর জন্যই আজকে আপনাদের সামনে হাজির হলাম। আপনার বারান্দায় বা বসার ঘরে থাকা টবের গাছগুলো যেন সূর্যের আলো থেকে কোনোভাবে বঞ্চিত না হয়, সকালের হালকা রোদে টবগুলোকে রাখুন। খেয়াল রাখবেন যেন সব গাছগুলোই রোদে থাকে। চাইলে ঘর থেকে বের করে গাছগুলোকে বারান্দায় রাখতে পারেন, যাতে বেশি করে রোদ লাগে। শীতের সময় যেহেতু বাইরের আলোর পরিমাণটা কিছুটা কমে যায়, তাই এ সময় গাছের সঠিক যত্ন নিতে চাইলে নিশ্চিত করুন যে আপনার গাছে পর্যাপ্ত পরিমাণ আলো পাচ্ছে। আপনার বাসার গাছগুলো যদি কোনো কাচের জানালার পাশে রেখে থাকেন, তবে জানালার কাচ ভিতর ও বাইরে দুদিক থেকে পরিষ্কার করুন, যাতে করে আপনার গাছ প্রচুর পরিমাণে আলো পায়। খুব বেশি শীত পড়লে টব ঘরের ভিতরে রাখুন, দিনে রোদ উঠলে কেবল বাইরে রাখবেন। গাছের পাতা যদি একটু খসখসে ও ভারী ধরনের হয়ে থাকে, যেমনটা স্নেক প্লান্টগুলোর পাতা হয়ে থাকে, তবে শীতের সময় তাতে ধুলো জমে যেতে পারে, ফলে গাছের আলো শোষণে বাধার সৃষ্টি হয়। তাই গাছের পাতাগুলো আলতো করে জল দিয়ে ধুয়ে অথবা টিস্যু বা ন্যাপকিন দিয়ে মুছে দিতে পারেন, এতে করে আপনার গাছের পোকামাকড় দূর হবে। অতিরিক্ত পানি দেওয়া থেকে বিরত থাকুন। হয়তো জেনে অবাক হবেন, অনেক পশু পাখির মতো ঘরে লাগানো গাছপালাও সাধারণত শীতের সময়টা ঘুমিয়ে কাটায়। অবশ্য আমাদের দেশে যেহেতু অতটা শীত পড়ে না, তাই এখানকার বাড়িতে লাগানো গাছগুলো পুরোপুরি শীত নির্যা যায় না, কিন্তু তবুও শীতকালে এসব গাছের খাবারের দরকার গরমের তুলনায় অনেক কম হয়। আপনি কোনো গাছ গরমের সময় যতটা পানি দেন, শীতেও যদি তাই দেন, তবে অনেক গাছই মারা যাবে, কারণ শীতের সময় অন্দরের প্রায় 95% গাছেরই অনেক কম পরিমাণ পানির দরকার হয়। শীতে আপনার গাছের গোড়ার মাটি 24 ঘন্টা ভেজা রাখার কোনো দরকার নেই, বরং গাছের টবের মাটি একেবারে মূল পর্যন্ত শুকিয়ে যাওয়ার পরেই আবার নতুন করে পানি দিবেন, তা না হলে গাছের গোড়ায় পানি জমে থাকা গাছের শিকড়ে পচন ধরার সম্ভাবনা আছে। অবশ্যই গাছে কদিন পরপর পানি দিবেন সেটা অনেকটাই নির্ভর করে আপনার বাড়ির ভিতরকার আবহাওয়া কতটা আর্দ্র তার উপর, তবে সব গাছের জন্য আবার এই নিয়ম কার্যকর নয়। যেমন ধরুন, লেবু বা এ জাতীয় রসালো ফলের গাছের জন্য একটু বেশি পানির প্রয়োজন হয়, তাই এসব গাছের গোড়ায় মাটি সবসময় ভেজা রাখা আবশ্যক। আপনার গাছের জন্য কি রকম পানি দরকার সে ব্যাপারে নিশ্চিত হন। ক্যাকটাস বেশি পানি দিলে মারা যায়, বিশেষ করে শীতকালে। মাটি পরীক্ষা করেই কেবল পানি দিবেন, মাটি যদি আর্দ্র থাকে তবে পানি দেওয়ার প্রয়োজন নেই। পাতার রং হালকা হতে থাকলে পানি দেওয়া বন্ধ রাখুন, মাটি শুকনো না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, পর্যাপ্ত সূর্যালোক পায় এমন স্থানে রাখুন।
পানি দেওয়ার জন্য স্প্রে ব্যবহার করুন। শীতকালে অনেক গাছের পাতা ঝরে যায়, গাছের গোড়ায় পড়ে থাকা ঝরে যাওয়া পাতাগুলো সরিয়ে ফেলুন। তবে গাছের পাতা যদি খুব ছোট ছোট হয় তাহলে অনেক সময় হয়তোবা সেগুলো একটা একটা করে পরিষ্কার করা সম্ভব হয় না, সেক্ষেত্রে আপনারা ইলেকট্রিক এয়ার ব্লোয়ার ব্যবহার করতে পারেন। এই সময় রাসায়নিক সার প্রয়োগ করা থেকে বিরত থাকুন, ঘরে বসেই তৈরি করে ফেলুন সার। চা পাতা, ফেলে দেওয়া শাকসবজির ছিলকা, ডিমের খোসা এসব একসাথে করে একটা টবে রেখে পচিয়ে নিন, কিছুটা দুর্গন্ধ বের হবে। তারপর সেই সার গাছের গোড়ায় দিন। বাসাবাড়ির উচ্ছিষ্ট থেকে আপনারা কীভাবে সার তৈরি করে গাছের পুষ্টি চাহিদা পূরণ করতে পারেন তার উপর আমার একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। কিছু প্রজাতির গাছ আছে যেগুলো শীতকালে সুপ্ত থাকে, যেমন বোগেনভিলা বা বাগানবিলাস। এই গাছটি শীতে তাপমাত্রা বেশি কমে গেলে মারা যায় এবং শীতে এটি সূর্যালোকের প্রয়োজন হয় না, যেহেতু সুপ্ত অবস্থায় চলে যায়। বাগানবিলাস গাছকে শীতে বাঁচাতে হলে আপনি গাছটির পাতাগুলো কেটে পরিষ্কার করে ফেলুন এবং টপসহ গাছ ঘরে নিয়ে আসুন, অথবা মূলের কয়েক ইঞ্চি উপর থেকে কেটেও গাছটিকে শীতের প্রকোপ থেকে বাঁচাতে পারবেন, ইংরেজিতে যেটাকে প্রুনিং বলা হয়। তো দেখলেন তো কিভাবে আপনারা শীতে গাছের যত্ন নিতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। লাইক কমেন্টস করে আপনাদের মতামত জানান। ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য এখনই জাস্ট আমার ছবির উপর ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।